হ্যালো বন্ধুরা কেমন আছে সবাই আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি আমার যারা তোমরা ব্লগ ভিডিওটা আজকে দেখেছো তারা হঠাৎ করে আমার আজকের এই ভিডিওটা এখনের এই ভিডিওটা দেখলে বলবে ওখানে তুমি কান্নাকাটি করছো এখানে তুমি লিপস্টিক আইব্রো করে কাজল পরে তারপরে ভিডিও করছো হ্যাঁ গো ওখানটায় মুখটা দেখেছো আমার আমি ভিডিও করতে বসার আগে একবার নিজেকে আয়নায় দেখলাম তারপরে ভাবলাম যে প্রচণ্ড পরিমাণে বিধ লাগে লাগছে তার জন্য ভাবলাম না সেজে গুজেই করি আর অত্যধিক পরিমাণে কাজ করেছি ঘর দোর ঝাড়া ঝাড়া হয়েছে বুধবার দিন রান্নাঘরটার বাকি ছিল সেগুলো সব করে ঘরটার মুছে শরীরে আর দিচ্ছে না চোখ মুখ যেন গর্তে ঢুকে গেছে তো এখানটায় বসতে গেলে একটু তো লাগে নিজেকে দেখাতে সেই কারণের জন্য আর টোটাল ফোকাসটাই আমার মুখের উপরে থাকে এমনিতেই দেখতে খারাপ এমনিতেই ঘোড়ামুখি লোটে সুটকি হেনা তেনা কত কি নাম তার মধ্যে যদি আরও বিচ্ছিরি লাগে তাহলে তো মানুষের বলতে আরও সুবিধা হবে তাই না পেতনি ডাইনি এই সমস্ত বলতে সুবিধা হবে তো ভাবলাম যে না ঠোঁটে একটুখানি রং মেখে বসি কি টুনি দিদা ঠিক বললাম তো যাই হোক তাই হোক আমাদেরকে তো ঠিকভাবে চলতেই হবে তাই না আমাকে আজকে আমার ব্লগ ভিডিওতে একজন কমেন্ট করেছে আমি এখনো পর্যন্ত সব কমেন্ট দেখে উঠতে পারিনি কারণ টাইম পাইনি আমাকে একজন কমেন্ট করেছে লাস্ট যে দেখেছি যে আজকে টুনি দিদা খুব খুশি হবে মানে আমার ব্লগ চ্যানেলে আমি যে কষ্ট পেয়েছি সেই কষ্ট দেখে টুনি দিদা খুশি হবে সত্যি 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 হয়তো খুশি হবে তাই টিকটিকিটা ডাকলো তা আমি সেই কমেন্টে রিপ্লাই করেছি টুনি দিদার বাড়িতেই তো আমি ভাড়া থাকবো না জানি এই কমেন্টটা দেখে টুনি দিদার কি রিয়াকশান হয় আচ্ছা যাই রিয়াকশান হবে ভিডিওতে দেখবো হয়তো বলবে বলার পরে তারপরে আবার ঠিক আছে সেটা নিয়ে বলা যাবে আজকে আমি যে এফআইআর হয়েছিল সেই সংক্রান্ত তোমাদের কিছু কথা বলবো ঠিক আছে আর অনেক কিছু তোমাদেরকে মানে জানানো বাকি যেইভাবে তোমাদের সঙ্গে ইমোশনালি পুনরায় আবার গেম খেলছে তো সেখানটায় আমাকে এবার বাধা দিতে হবে কারণ আমি নিজে ঠকেছি ঠকেছি কিন্তু দর্শকদেরকে ঠকতে দেবো না যদি দর্শকরা মনে করে যদি দর্শকরা মনে করে আর আমাকে একজন পার্সোনালি মেসেজ করছে প্লাস কমেন্টও করছে যে ম্যান্ডিকে নিয়ে কেন ভিডিও করছো না একজন না অনেকে ম্যান্ডিকে নিয়ে ভিডিও কেন করছো না কেস দিয়েছে তাই ওই যে আমি বলেছি ভয় বিষয়টা যতক্ষণ পর্যন্ত আমি ঠিক ততক্ষণ পর্যন্ত আমি আমার ধারে কাছে আসতে দিই না যে ভয় বিষয়টা কি? ম্যান্ডিকে নিয়ে কিছু বলার মতন মানে ম্যান্ডি যেই ক্যারেক্টার ম্যান্ডিকে নিয়ে যেই টাইপের সমালোচনা হয়েছে ইউটিউবে শুধু আমি একা করিনি কিন্তু যেই টাইপের সমালোচনা হয়েছে সেই তুলনায় ম্যান্ডি এখন সংসার করছে হ্যাঁ ছোটোখাটো করলে করাই যায় কিন্তু ওটাকে আমি প্রয়োজন মনে করছি না যদি এরকম কিছু বড় সড়ো দেখি অবশ্যই কন্টেন্ট বানাতে আমি এক সেকেন্ড দেরি করব না যেটা যেই বিষয়ে কন্টেন্ট করলে আমার ভিউজ হবে না আমি সেটা নিয়ে কেন কন্টেন্ট করবো আর তাতে যদি তোমরা মনে করো ওই কেস কামারির জন্য আমি কন্টেন্ট বানাচ্ছি না তাহলে তোমাদের ভুল ধারণা প্রথমে আসি সম্বোধনের বিষয় দিদা আজকে সকালে যে ভিডিওটা ছেড়েছে সেই ভিডিওটাতে টুনি দিদা আপত্তি জানিয়েছেন যে তাকে কেন আমি দিদা বলে সম্বোধন করি খুব বড় জ্বর হলে তার বয়স আমার মার থেকে হয়তো একটু বড় হতে পারে অর্থাৎ আমার বড় মাসির বয়সী এইবার ওই একটা গড়ে পত্তায় শব্দ ম্যান্ডি ডাকে স্যান্ডি ডাকে আনটি তো ওরা যেই পথে হাঁটছে আমার সেই পথটা একদমই ঠিক লাগে না সেই কারণে আমি সেই ডাক ডাকবোই না আমি নির্দিষ্ট ডাক ডাকবো ঠিক আছে ঠিক আছে চলুন আপনাকে আজকের থেকে আর দিদা বলে ডাকবো না আপনাকে মাসি বলে ডাকবো তাও আবার বড় মাসি আমার মা আমার দিদার সন্তানদের মধ্যে আমার মা হচ্ছে দ্বিতীয় সন্তান অর্থাৎ আমার মায়ের আগে হচ্ছে মামা আছে বড় মামা তারপরে আমার মা সুতরাং মাসির দিক থেকে মানে মেয়েদের দিক থেকে আমার মা বড় চলুন একসময় আপনাকে আমি মায়ের নিজের মায়ের জায়গায় দিয়েছিলাম মায়ের জায়গায় বসিয়েছিলাম আজকে আপনার কথার জন্য আপনাকে আমার বড় মাসির জায়গা দিলাম ঠিক আছে আপনাকে আজকের থেকে টুনি মাসি রাখবো বড় মাসি জাস্ট আমি ক্লিয়ার করে দিলাম কিন্তু টুনি মাসি রাখবো টুনি নামটা আপনার সঙ্গে সরি টুনি নামটা আপনার সঙ্গে থাকবেই থাকবে কারণ আপনার চ্যানেলকে তো আমাকে সামনে রাখতেই হবে হুম তো সেই কারণে টুনি মাসি আশা করছি আপনি আজকের থেকে হ্যাপি হবেন তো প্রশংসার কথা বাদই দিই হ্যাঁ মানে আমি আপনার প্রশংসা করলাম আপনার মেয়ে প্রশংসা করলাম তার কাজের প্রশংসা করলাম আপনি আমার ভিডিওর আর কি ইয়ের প্রশংসা করলেন কি যেন বলে কোয়ালিটির যে আমি যে নিজেকে রেক্টিফাই করেছি সেই প্রশংসা করলেন ব্যাস প্রশংসার পালা না চুকে গেছে আপনি না একটুখানি বুঝে শুনে প্রশংসা করবেন বুঝে শুনে প্রশংসা করবেন তারপরে কিন্তু আপনি নিতে পারবেন না কেন বলুন তো কী নিতে পারবেন না বলুন তো এই যে আপনার যেই আপনার আপনি যেই দলে রয়েছেন যেখানে আপনারা এখন সবাই একজোট সেই দল থেকে খুব তাড়াতাড়ি আপনাকে কিক করবে বুঝতে পারলেন তো সজরে কিক করবে কিক মানে আশা করছি বুঝতেই পারছেন কি বলছি কিক মারবে তো এতটাও আমার সঙ্গে আমাকে নিয়ে আপনি ভালোভাবে ভিডিও বানানোর চেষ্টা করবেন না যাতে করে এমন চাপ দেবে আপনি নিতে পারবেন না আর তারপরে পুনরায় আমাকে নিয়ে আবার কটাক্ষ করে আপনাকে ভিডিও বানাতে হবে কারণ সেই সৎসাহস একমাত্র আমার আছে যে কাকে আমি ভালো বলবো কাকে আমি খারাপ বলবো সেটা একান্তই আমার ব্যক্তিগত ডিসিশন তার এই আমার এই খারাপ বলা নিয়ে আমার এই ভালো বলা নিয়ে কে কি বললো না বলল আমি তাতে পরোয়া করি না কিন্তু আপনি পরোয়া করেন এবার বলবেন যে তোকে কে বললো যে আমি পরোয়া করি আমাকে কাউকে বলতে হয় না আমি নিজে বুঝি যে আপনি পরোয়া করেন আজকে আপনি খুব বলছিলেন যে আগে তুই কিভাবে ভিডিও করতিস সেই কারণেই আমি তোর বিপক্ষে গিয়ে কথা বলেছিলাম আচ্ছা আপনার প্রবলেমটা কোথায় ছিল যে আমার কথা বলার ধরন নিয়ে আমি কাকে কিভাবে বলতাম কি কী রকমভাবে বলতাম কতটা নোংরা ভাবে বলতাম সেটা নিয়ে আপনার প্রবলেম ছিল এটাই আপনি বলতে চাইছেন তাহলে আপনার সেই প্রবলেমটা শুধুমাত্র আমাকে নিয়ে কেন ছিল মানে আমি কাউকে নিয়ে যখন বলছি কতটা নোংরা লেভেলে যাচ্ছি বা কতটা ভালো লেভেলে যাচ্ছি সেটা শুধু আমার দিকেই কেন আপনার দৃষ্টিটা থাকতো কেন দৃষ্টি থাকতো আপনার আমার দিকে আপনি বললেন আমি যখন চিকিৎসা করাতে দিল্লিতে গেছি তখন আপনার একটাই আপত্তি ছিল যে আমি কেন একা গেছি আচ্ছা ওটা পরে আসছি আমি কেন একা গেছি আর আমার চিকিৎসা করতে যাওয়া নিয়ে আপনি কোনোদিনও আমাকে নোংরা কথা বলেননি জানি না দেখিনি ওই সময়ে কারোর ভিডিও আমি দেখিনি শুধুমাত্র টাইটেল থামনেলগুলো চোখে পড়তো বাট আপনার ভিডিও তো মানে আমার হোম পেজেও আসতো না কারণ আমি দেখতাম না সেই কারণে আসতো না আপনি যখন বলেছেন যে আপনি আমাকে নিয়ে কোনো রকম কোনো নোংরা মন্তব্য করেননি আমার চিকিৎসা ব্যবস্থা নিয়ে তো আমি সেটা বিশ্বাস করলাম কারণ সেই পুরনো দিনের ভিডিও ঘাটতে যাওয়ার পক্ষে সম্ভব না আপনার মুখের কথাতে আমি বিশ্বাস করলাম ঠিক আছে আচ্ছা বেশ ভালো কথা তো আপনি তো নিরপেক্ষ নিরপেক্ষ তো দলবাজি করেন না তো মানে যে বললো রাম তার সাথে যাম এরকম একটা ব্যাপার না তো তাহলে সেই সময় আমাকে আমাদের দেশের নোংরা অসভ্য মানুষটি সহ আপনার কিমা যা যার সঙ্গে আপনার একদম খুব মাখো মাখো সম্পর্ক এই কিমা আর আমাদের এই অসভ্য মানুষ সহ আরও একজন নোংরা ক্রিয়েটার আছে আরও দু তিনজন নোং দু তিনজন নোংরা ক্রিয়েটার আছে যাদের সঙ্গে আপনার খুব মাখো মাখো সম্পর্ক তখন তো একবারও মুখ খোলেননি একবারও তো মুখ খোলেন নি আপনি যে যেটা তোমরা দেখছো না সেটা তোমরা কেন বলছ খারাপভাবে মানে প্রতিবাদ করা তো দূরের কথা একবার তো আপনি বলেও দেখেননি বলেছিলেন কি ভিডিও লিঙ্কটা আমাকে পাঠাবেন ভিডিও লিঙ্কটা আমাকে পাঠাবেন অথবা কমিউনিটিতে দিয়ে দেবেন আমাকে পাঠাবেন কি করে আমার নাম্বার তো থরি আপনার কাছে আছে যদি থেকে থাকে তাহলে পাঠিয়ে দেবেন আর যদি না পার্সোনালি পাঠাতে অসুবিধা হয় তাহলে কমিউনিটিতে দিয়ে দেবেন যে কোন ভিডিওতে আপনি আমাকে নিয়ে যারা নোংরা নোংরা কথা বলছিল আমি চিকিৎসা করাতে গেছি তার বিরুদ্ধে আপনি প্রোটেস্ট করেছেন আমি একটুখানি দেখতে চাই কারণ আপনার প্রতিবাদ শুধু কি আমি কেন্দ্রিক মানে আমি যদি কাউকে খারাপ কিছু বলি তখনই আপনার প্রতিবাদ করতে হয় তখনই আপনার মুখ খুলতে হয় বাদ বাকি আদার্স মানুষেরা যখন আমাকে নিয়ে নোংরা নোংরা কথা বলে তখন কি আপনার মুখ থেকে প্রতিবাদ বেরিয়েছিল কি আমি সেটা জানতে চাই শুনতে চাই বুঝতে চাই যে সত্যি সত্যিই আপনি নিরপেক্ষ একটুখানি কাইন্ডলি সে ভিডিও লিঙ্ক একটা লিঙ্ক একটা অন্তত আমাকে পাঠাবেন বুঝতে পেরেছেন এবার আসি যে আমি কেন কাউকে নিয়ে যাইনি আপনি বললেন আমার স্বামী ছুটি পাওয়া সম্ভব না একদম ঠিক আমার বাবা কাজ করে ছুটি পাওয়া সম্ভব না একদম ঠিক আমার মা কেন যেতে পারলো না কারণ আমার বাবা এসে খাবে কি সংসার সামলাতে হবে ঠিক আছে এবার আমার বোনের কথা বললেন আপনি এদিকে আপনি নিজে বললেন যে তোর বোন সত্যি ভালো কাজ করে এদিকে আবার আপনি বলছেন যে বোনকে নিয়ে যেতে পারতিস একটা মুখ দিয়ে এক রকম কথা বললে না সেই মানুষকে শ্রদ্ধা করতে ইচ্ছা করে একটা মুখ দিয়ে হাজারো রকম কথা বললে সেই মানুষের প্রতি শ্রদ্ধা থাকে না আর তা সে তার বয়স যতই হোক না কেন আপনি তো জানেন আমার এই বক্তব্যটা বয়স কখনো শ্রদ্ধা নির্ধারণ করতে পারে না শ্রদ্ধার কাজ করলে তাকে তার সামনে এমনি মাথা নিচু হয়ে যায় আমার ছোটো বোন রেগুলার প্র্যাকটিস করে স্কুলে প্র্যাকটিস করায় ক্লাবে প্র্যাকটিস করায় সেটা তার কাজ নয় একটুখানি বুঝে শুনে কথা বলবেন হ্যাঁ তাহলে আপনাকে বলার জন্য এই সমস্ত ফালতু কথাগুলো আমাকে বলতে হবে না আমার বোন সেই ক্লাস টেন থেকে প্র্যাকটিস করে আবার শেখায়ও আমাদের ঠাকুরনগর স্কুলেই আসে আমাদের ঠাকুরনগর স্কুলেই আসে শেখাতে সাথে আরও স্কুলে শেখায় আপনি জানেন না জানিয়ে দিলাম তাহলে বুঝতে পারবেন যে আমি কেন আমার সাথে কাউকে নিয়ে যাইনি খরচার জন্য হ্যাঁ সেটা তো একটা রিজন কিন্তু সবচেয়ে বড় রিজন সবাই ব্যস্ত প্রত্যেকে ব্যস্ত আর অসুস্থ একটা মানুষের পাশে আমি অসুস্থ ছিলাম না আমি একটা ট্রিটমেন্টের মধ্যে একটা থেরাপি আমি করাতে গেছিলাম সেখানে কিন্তু আমার না জ্বর না পেট খারাপ না কিছু যেখানে আমি সুস্থ সবল ছিল ছিলাম আর আমি এরকম একা নই যে একা ট্রিটমেন্ট করাতে গেছি রাঁচি থেকে এসেছে আরও অন্যান্য জায়গা থেকে একা একা মেয়েরা চলে এসেছে কারণ ওই দশ দিনের জন্য নিজের সঙ্গে কাউকে রাখা সম্ভব না তাও একটা পিজিতে আপনি বুঝবেন না আপনি হয়তো কোনো সময় থাকেননি বা থাকলেও হয়তো এই এই থাকে থাকেননি এতদিনের জন্য থাকেননি হয়তো আপনার আপনাদের কারোর আইডিয়া নেই যে আমি কেন কাউকে নিয়ে যাইনি গেছি বাস স্টেশন বাস স্টেশন সরি বাস স্ট্যান্ড পর্যন্ত হেঁটে গেছি আবার হেঁটে এসেছি আবার নেমে আবার সেই ক্লিনিক পর্যন্ত হেঁটে গেছি আবার বাড়িতে এসে পিজিতে এসে তিন তিনটে ভিডিও ছেড়েছি প্লাস নিজের রান্নাবান্নাও করেছি বোঝেন কতখানি কষ্ট করেছি বোঝেন আর সেই কষ্টর জায়গাগুলোতে আপনার দলবলের লোকেরা কি পরিমাণে আঘাত করেছিল কোথায় নিরপেক্ষতা দেখাতে নামেননি তো ভিডিও করেননি তো একটুখানি নিজের বলে না গিরেবান নিজের দিকে একটুখানি তাকিয়ে দেখবেন যে আপনারা আমার সাথে কি করেছেন কেন বাদবাকিদের মুখ আমি লাগজি না কেন আপনার মুখ আমি লাগজি। সেটা একমাত্র আপনি জানেন আর আমি জানি ঠিক আছে আর টিনার ব্যাপার টিনা সুদীপ্তর সঙ্গে সত্যি সত্যিই সম্পর্ক ছাড়াছাড়ি করছে নাকি অ্যাক্টিং করছে সেটা আপনার কি মনে হয় টিনা আমাকে বলবে আপনি ম্যান্ডির সব বিষয় জানেন আজকে সেই বিষয়টাই খোলসা করতে এসেছি আপনি ম্যান্ডির সব বিষয় জানেন সব আপনাকে বলে বলতে পারে সেই কারণেই হয়তো আপনার আশা যে টিনাও আমাকে সব কিছু বলে টিনা আমাকে যতটুকু বলে ততটুকু আমি তো ভিডিওতে কখনো বলিই না কিন্তু এটা যদি বলতো যে আমি দিদিভাই নাটক করছি শুধুমাত্র ছেলেকে আনার জন্য সবার ফার্স্ট আমি ওকে থাপ্পড়টা মারতাম ভিডিওর মাধ্যমে আমিই মারতাম থাপ্পড়টা আমি বলতে বলতে হাঁপিয়ে গেছি যা ছেলেকে দেখে আয় যা ছেলেকে নিয়ে আয় আর এই কথাটা যদি সামনে আসে যে সত্যি সত্যি ও ছেলেকে চায় তাহলে আপনি টিনাকে নিয়ে কোনোদিনও নেগেটিভ ভিডিও করবেন না সেটা সম্পূর্ণ আপনার উপরে এরকমভাবে বলবেন না এরকমটা বলবেন না যে কোনো দিন আর ভিডিও করবেন না কন্টেন্ট কোথায় পাবেন এরকমটা বলতে নেই শত্রু হয়েও আপনাকে এই বুদ্ধি দিচ্ছি আপনা আমাকে তো ভয়ঙ্কর পরিমাণে শত্রু তৈরি করে রেখেছেন শত্রু হয়েও এই বুদ্ধিটা দিলাম কখনো বলবেন না যে একে নিয়ে ভিডিও করব না এটা তো আমার কাজ আমি ইমোশনাল ফুল হয়ে গিয়ে মাঝে মধ্যে বলে দিই আবার পরে সেই বিষয়টা নিয়ে ভিডিও করি তখন লোকের কথা শুনতে হয় আপনি এরকমটা করবেন না আচ্ছা এইবার আসি মেন কথায়। সেটা হচ্ছে বন্ধুরা তোমরা সবাই যেন আমার বিরুদ্ধে ম্যান্ডি এফআইআর করেছে এবং সেই নাম্বারটা দিয়ে বলেছে যে সে মিথ্যে কথা বলে না ঠিক আছে বেশ ভালো কথা রানাঘাট কোর্টে তো এই যে আমি গেছিলাম হুম আমি যে গেছি সেখানটায় আমি আমার প্রাথমিক কাজ সেরে এসেছি প্রাথমিক কাজ সহ আরও অনেক কাজ সেরে এসেছি সেটা হচ্ছে কি সেটা হচ্ছে আমি নিজেকে নির্দোষ বলে এসেছি আমি নিজেকে নির্দোষ বলে এসেছি পুলিশ কোর্ট যে থাকে না ফৌজদারি আদালত সেখানটায় আমি নিজেকে নির্দোষ বলে এসেছি এইবার পরবর্তীতে সবার সাথেই দেখা হবে আমার এই কেস রিলেশন এই কেস রিলেটেড আমার সাথে সবার দেখা হবে এক না একদিন দেখা হবেই একদিন দেখা হবে দশ দিন দেখা হবে কারণ এর তো কোনো মানে কি বলবো ফিক্সড সময় থাকে না যে একটা দুটো ডেটে বিষয়টা নিষ্পত্তি হয়ে যাবে ঠিক আছে এরকম তো কোনো কিছু থাকে না যত দিন যাবে যত প্রমাণ যত সাক্ষী এই সমস্তই তো হয় সেই বেসিসে চলতে থাকবে কত বছর চলবে কেউ জানে না কেউ জানে না কত বছর চলবে তো এখানে আমি টুনিমাসিকে একটা প্রশ্ন করব। টুনিমাসি বললেন যে তুই যে আমাকে বলছিস যে আমি তো সর্বনাশ করেছি ওটা হয়ে যাওয়ার অনেক পরেই কিন্তু আমি জানতে পেরেছি সিরিয়াসলি টুনিমাসি সিরিয়াসলি স্বয়ংদ্রষ্টা হলেন কি করে তাহলে স্বয়ং হলেন কি করে তাহলে আপনি যদি অনেক পরেই জানবেন স্বয়ং হলেন কি করে প্রশ্নের উত্তর এই পাবলিকালি যদি আপনার দিতে আপত্তি থাকে অবশ্যই আপত্তি থাকবে আইনের বিষয় আমাকে মেসেজ করে পারলে জানিয়ে দেবেন যে আপনি যদি এই ব্যাপারটাতে এই এফআইআর সংক্রান্ত এই কেস সংক্রান্ত বিষয় সম্পর্কে আপনি ওয়াকিবহল না থাকেন তাহলে স্বয়ং হলেন কি করে কি করে হলেন প্লিজ আমাকে এই রিপ্লাইটা দেবেন এই রিপ্লাইটার জন্য আমি আপনার কাছে বলে না বেগ আই বেগ অফ ইউ আমি আপনাকে রিকোয়েস্ট করছি আপনি বলছেন ওরা প্ল্যান করে নিয়েছে ওরা প্ল্যানিংয়ের পরে আপনি জানতে পেরেছেন আচ্ছা আর স্বয়ংদ্রষ্টার ভূমিকায় আপনি কবে অবতীর্ণ হলেন তাহলে কবে অবতীর্ণ হলেন যা বলবেন যা করবেন ভাবনা চিন্তা করে করবেন ভাবনা চিন্তা করে বলবেন ঠিক আছে এই উত্তরটা আমার চাই এবার আসি আপনি কি আগুনকে জল ভেবে ঝাঁপ দিয়েছেন আগুনকে কি আপনি জল দিয়ে ঝাঁপ জল ভেবে ঝাঁপ দিয়েছেন কারণ আপনি কোথায় ঝাঁপ দিয়েছেন অন্ধের মতন আপনি নিজেই জানেন না আপনি কোথায় কিভাবে ঝাঁপ দিয়েছেন আমার শুধুমাত্র আমার ক্ষতি চেয়ে শুধুমাত্র আমার সর্বনাশ চেয়ে আপনি কোথায় কিভাবে ঝাঁপ দিয়েছেন আপনি নিজেও জানেন না একটা কথা বন্ধুরা বারবার এই এফআইআর সম্পর্কে ম্যান্ডিও বলেছে আর আমাদের টুনিমাসিও বলেছে সেটা কি সেটা হচ্ছে ইমোশানস নিয়ে খেলা কল রেকর্ডিং রিভিল এই দুটো কথা আর ম্যান্ডি একটা বলেছিল যে বহু পুরুষের সাথে সম্পর্ক রয়েছে সেটা আমি কেন কিভাবে বললাম প্রমাণ ছাড়া কি করে বললাম কেন বললাম এই তিনটে কথা তার মধ্যে মাসি পুনরায় আজকে বলেছে যেই যেগুলো তুই করেছিস যে কল রেকর্ডিংগুলো তুই করেছিস সেগুলো তুই ঠিক করিস নিয়ে অন্যায় করেছিস কেন ওটা ইমোশানস শেয়ার করেছে এই ইমোশানসের মানে কি বলবো রচনা নিয়ে পরে আসছি আগে বলি এই যে কথাগুলো আপনি বলছেন যে এই কারণে ম্যান্ডি আমার উপরে স্টেপ নিয়েছে যে ওর ইমোশানস নিয়ে খেলা করেছি কল রেকর্ডিং ইয়ে করেছি শুনিয়েছি রিভিল করেছি সেই কারণে ও স্টেপ নিয়েছে আপনি শিওর টুনিমাসি আপনি শিওর এই কথাগুলোই এক্স্যাক্ট রয়েছে আপনি কি শিওর আপনি কি জেনে শুনে এখানে মিথ্যে কথা বলছেন নাকি আপনি কিছুই জানেন না সত্যি কথা বলবেন আর এখানে বলতে যদি অসুবিধা হয় আপনি আমাকে পার্সোনালি কন্ট্যাক্ট করবেন কারণ আপনার এই জবান বন্দির ওপরে অনেক কিছু ডিপেন্ড করছে আপনার ওপরে মানে আপনার ক্ষেত্রে আপনার উপরে যা যা করা হচ্ছে তার জন্য আপনার এই জুবান বন্দি বহুলাংশে ভূমিকা রয়েছে আপনি যে বলছেন আমি ওর ওর ইমোশানস নিয়ে খেলা করেছি কল রেকর্ডিং রিভিল করেছি সেই কারণের জন্য আমার বিরুদ্ধে ম্যান্ডি স্টেপ নিয়েছে আর সেই কারণের জন্যই আপনি সঙ্গ দিচ্ছেন হুম আপনি সঠিক তো আপনি নিশ্চিত তো আপনি শিওর তো যে এই কথাগুলোই ম্যান্ডি মেন জায়গায় বলেছে যদি আপনি না জানেন তাহলে আপনি জেনে নেবেন আপনি জেনে নেবেন এক্স্যাক্ট কোন জায়গায় আপনি ঝাপটা দিয়েছেন আর যদি সব জানার পরেও এই সমস্ত নাটকগুলি করেন তাহলে সেটা আপনার উপরে আরও ভারী হবে আরও ভারী পড়বে এমনিতেও ভারী পড়বে অমনিতেও ভারী পড়বে ঠিক আছে এইটুকু জাস্ট বলে দিলাম বন্ধুরা তোমাদেরকে একটা কথা বলি এই যে তিনটে অ্যালিগেশান আমার উপরে লাগাচ্ছে ইমোশানস নিয়ে খেলা করা তারপরে হচ্ছে আরেকটা কি বললাম কল রেকর্ডিং অ্যাকচুয়ালি এটাই তো ওটার সঙ্গে যুক্ত না কল রেকর্ডিং ইমোশানস নিয়ে খেলা বিশ্বাস ভঙ্গ করা তিন নম্বর হচ্ছে ও বহু পুরুষের সঙ্গে সম্পর্ক রয়েছে এই কথাগুলো এই অ্যালিগেশনগুলো আমার উপর লাগিয়ে ও যে এফআইআর করেছে সেটা দর্শকের সামনে তুলে ধরেছে ঠিক বলেছি তো এই কথাগুলোই বলে আমার আমার উপরে এফআইআর করেছে সেটা দর্শকদেরকে বুঝিয়েছে আদৌ সেটা না আদৌ এর ধার পাশ দিয়ে যায় না কিচ্ছু কিচ্ছু এইসবের ধার পাশ দিয়ে যায় না শুধু তোমাদেরকে এইটুকু বলে রাখলাম এই যে যেই অ্যালিগেশনগুলো লাগিয়েছে বলে দর্শকদেরকে বলছে টোটালি মিথ্যে কথা টোটালটাই মিথ্যে কথা আশা করছি তোমাদেরকে আমি বিশ্বাস করাতে পেরেছি কারণ আমি নিজেকে নির্দোষ বলে এসেছি জাগায় দাঁড়িয়ে বুঝতে পারলাম পুলিশ কোর্টে দাঁড়িয়ে নিজেকে নির্দোষ বলে এসেছি সুতরাং আমার পক্ষে জানাটা ভীষণ পরিমাণে পসিবল এই যে অ্যালিগেশানগুলো লাগিয়েছে এর ধারে পাশ দিয়ে এরা যায়নি অথচ দর্শকদের সামনে এর প্রলেপটা লাগিয়েছে আমি বলবো কত বড় উজবুক কত বড় উজবুক ওই ম্যান্ডি আর স্যান্ডি আর সাথে এই টুনি মাসি আমি তাই ভাবি কতখানি উজবুক একজনের নামে একটা ঠুকে দিলাম ব্যাস ও টেনশন করবে হয়ে গেল তোদের রিভেঞ্জ হয়ে গেল আর আমরা যেই এর পরিবর্তে যেটা করব বা এই যে তোরা যে আমার আমার সঙ্গে এতখানি করলি তার পরিবর্তে আমরা যেটা করব সেটা নিতে পারবি তো সেটা কিন্তু তোদের মতন এরকম উজ্জ্বুক পনা হবে না সেটা তোদের মতন এরকম উজ্জবুক পনা হবে না সেটা একদম বুঝতে পারবি আর টুনি মাসি ব্যাকআপ প্ল্যান রেডি করে রেখো রেডি করে রাখবেন প্ল্যান বি একটা রেডি করে রাখবেন এইবার আসি ইমোশানস নিয়ে খেলা টুনি মাসিকে আর ম্যান্ডিকে ম্যান্ডিকে ছেড়ে দাও ম্যান্ডির মাথার উপর দিয়েও যাবে না কারণ ওর টাকার ভূত মাথার উপরে চেপে রয়েছে টাকা দিয়ে ঘুমের ঘুম কেনার যন্ত্র কিনছে মানে ঘুমকে কিনছে টাকা দিয়ে এই ইউটিউবে আরও কত কি দেখব গো ইউটিউব থাকলে পরে আরও অনেক কিছু দেখব ইমোশানস নিয়ে খেলা টুনিমাসি আসুন বসুন আপনার সঙ্গে আমি একটুখানি লেখাপড়া করব রচনা করব এই ইমোশানস নিয়ে আপনি বলেন আপনি সহ ম্যান্ডিও বলে আমি নাকি ম্যান্ডির ইমোশানস নিয়ে খেলা করেছি বিশ্বাস ভেঙেছি সেটা কিভাবে সেটা কল রেকর্ডিংগুলো ফাঁস করে ইমোশানস কাকে বলে বলুন তো ইমোশানস বিশ্বাস কাকে বলে বলে আপনার মনে হয় ডেফিনেশানটা কি সংজ্ঞাটা কি সংজ্ঞাটা কি একটুখানি বলুন ইমোশানস কাকে বলে আমি ম্যান্ডির বিশ্বাস ভেঙেছি একবারও তো আপনাদের মুখ থেকে বের হয় না যে ম্যান্ডি প্রথমে আমার বিশ্বাস ভেঙেছে আমার বিশ্বাস নিয়ে খেলা করেছে আজকে সবাই আমাকে বলে তুমি কি কচি খুকি আচ্ছা তাহলে ম্যান্ডি কি কচি খুকি নাকি একত্রিশ বছরের বুড়োধারী আমি যদি ৩৫ বছরের রাদ্দামরি বেটি হই তাহলে ম্যান্ডিও তো একত্রিশ বছরের বুড়োধারী কেউ তো আমরা কচি খুঁকি নই তাহলে সবাই যদি বলে যে ম্যান্ডির বিশ্বাস আমি ভেঙেছি তাহলে আমি এখানে কেন বলতে পারবো না যে ম্যান্ডিও আমার বিশ্বাস নিয়ে ছেলে খেলা করেছে আমার ইমোশনস নিয়ে ছেলে খেলা করেছে হ্যাঁ টুনিমাসে কি বড় ব্লগার বলে তার চরণে একদম ওম সোয়াহা নিজের বিবেক ওম সোয়াহা বলে ছেড়ে দিলেন হুম আজকে ও আমার ইমোশনস নিয়ে তছ নচ করেনি আমার ইমোশনের ফায়দা উঠিয়ে যখন ওর পাশে পুরো চারপাশ পুরো ফাঁকা কে আমাকে কি বলছে না বলছে কোনো দিকে তাকায়নি ও যেইভাবে আমাকে বলেছে যে এটা হয় ওর সাথে ওটা হয় অসুস্থ থাকলে পরে ওকে দেখে না যেটা কিনা না শিটংয়ে আমি নিজের চোখে দেখেছি এই সমস্ত দেখে দেখে আমি ওই মেয়েটার পাশে দাঁড়িয়েছি তারপরে আজকে এসে বলছে সেগুলো সব মিথ্যা ছিল এইগুলো বিশ্বাসঘাতকতা নয় টুনিমাসে নিজেকে প্রশ্ন করবেন বড় ব্লগারের চরণে আপনি ওম ওমসোয়াহা করতে পারেন আমি করিনি আমি করিনি আমি সেদিন একমাত্র বড় ব্লগার বলে শুধু যাইনি পায়ে ধরে ডেকেছিল সেই কারণে গেছিলাম ইমোশানস নিয়ে ও আমার আগে ছেলেখেলা করেছে ও আমার কেন ও নিজের স্বামী সংসার সহ সবার বিশ্বাস ভেঙে তারপরে আমার বিশ্বাস ভেঙেছে কিসের জন্য পরকীয়া করার জন্য মাথায় ঢোকে না এত তো বয়স হয়েছে আপনার হ্যাঁ আপনার তো এত বয়স হয়েছে মাথায় ঢোকে না কে কার ইমোশনস নিয়ে প্রথমে খেলা করেছে কে কার বিশ্বাস প্রথমে ভেঙেছে আপনি ন্যায় অন্যায়ের বিচার করতে বসেছেন ন্যায় অন্যায়ের পাঠ পড়াতে এসেছেন এই কথাগুলো এতদিন এইভাবে আমি বলিনি কারণ আপনাকে আমার বোঝানোর আছে সেই কারণে আমি বলছি সময় আছে আপনি এখনও বোঝার চেষ্টা করুন কে কার বিশ্বাস ভেঙেছে আপনি তার ঝোল টানতেই পারেন ম্যান্ডির ঝোল টানতেই পারেন সেটা আপনার ব্যক্তিগত বিষয় কিন্তু আপনার ব্যক্তিগত স্বার্থের মাঝখানে আমি আসতে পারি না আপনার ব্যক্তিগত স্বার্থ চরিতার্থ করার জন্য আমার ধ্বংস সাধনের চেষ্টা আপনি করতে পারেন না আপনি কারোর চোখে ওঠার জন্য আমার সর্বনাশ করার জন্য স্বয়ংদ্রষ্টার ভূমিকা পালন করতে পারেন না বিশ্বাস ও আমার ভেঙেছে আমার ইমোশনস নিয়ে ও খেলা করেছে কল রেকর্ডিং কখন শুনিয়েছি মাসি বলছেন এখন ওকে সঙ্গ দিচ্ছি কারণ ও এখন সংসার করছে আপনারা এই কথাগুলো যে বলেন বিবেক বলে কি কিছু আছে যখন মারু ওখানে গেল যখন ওই হুলের সাথে ছাড়াছাড়ি হয়ে গেল তারপরে মারু চলে আসলো আপনি জানেন তারপরেও যখন মারু একবার গেল ওদের বাড়িতে যখন ম্যান্ডি যখন মন্দারমণি থেকে আসার পরে তখন আবার যখন মারু তার মা সহ গেল তখন মায়ের মারুর মায়ের সাথে ম্যান্ডির গলাগুলি ভাব মনে পড়ে আপনার ওই সময়ও। মারুর ফোন থেকে ম্যান্ডি মারু আর আমি তিনজনে মিলে আমাদের কথা হয়েছে আপনি জানেন আপনি কত দূর জানেন ম্যান্ডির সঙ্গে আমার কি আলোচনা হতো কি কথাবার্তা হতো ম্যান্ডি মারু আমাদের আমাদের তিনজনের মধ্যে কি কি কথা হতো আপনি কি জানেন আপনি কত দূর জানেন আপনাকে সব বলেছে ও সব বলেছে ওই সময়েও দাঁড়িয়ে হুলের কথা বলেই যাচ্ছে এদি কথা হয়েছে এদি যোগাযোগ করেছিস এদি কথা হলে বলিস আমি ওকে ভালোবাসি আমার জন্য অপেক্ষা করতে বলিস আমি আছি আমি আমি কারণ না ক্রেডিট শুধুমাত্র নিজের নামে নিতে পারি না মারুও ছিল আমি মারু দুজনে মিলে ওকে বোঝাচ্ছি আরে ছাড় না একটা হনুমানের মতন দেখতে একটা বাদরের মতন দেখতে তার থেকে স্যান্ডি অনেক স্মার্ট স্যান্ডি অনেক ভালো তখন ম্যান্ডি বলছে তাই না ভুলে যাবো হ্যাঁ ভুলে যাবো হ্যাঁ ভুলে যাবো আপনি কত দূর জানেন ম্যান্ডিকে সংসার করানোর জন্য আমি কি করেছি না করেছি যখন ম্যান্ডি বলেছিল স্যান্ডি ভালো না আমি শুধু হুলকেই চাই হুলকে ছাড়া বাঁচবো না তখনও আমি বলেছিলাম লিগালি থাক আর এক কথা বারবার বলতে ঘ্যান ঘ্যান করতে ভালো লাগে না যখন দেখলাম ফিরে গেছে তখন দুটো মাস টানা ওদেরকে নিয়ে আমি ভিডিও করিনি আপনার চোখে কি ঠুলি পড়েছে আপনি সহ আপনাদের সবার চোখে ম্যান্ডি আপনার চোখে ঠুলি পড়েছে দুটো মাস কোনো ভিডিও করিনি হঠাৎ করে স্যান্ডির কি পাতলা পায়খানা মনে হয় হলো আমাকে নিয়ে বলতে বসে পড়লো আপনি বলছেন যে স্যান্ডির সঙ্গে কথা বলতিস ভিডিও টু ভিডিও করতিস আপনারা কারা কারা আপনারা আমাকে বলছে আমি নাকি প্রশ্রয় দিয়েছি আমাকে ভুলতে পারছে না আমি যে ওদের সংসার ভেঙেছি সেই আমাকে ভুলতে পারছে না অথচ যে এরকমটা করেছে তার সঙ্গে দিব্যি এক জায়গায় রয়েছে তাহলে ঝাঁচ জ্বলবে না জ্বলবে না ঝাঁচ জ্বলবে না ঠিক সেরকম ঝাঁচটাই জ্বলেছিল সেই কারণে সেই তার পরিপ্রেক্ষিতেই ওই ভিডিওটা আর খুব গায়ে লেগে গেল তাই না কেন গায়ে লেগেছে জানেন কারণ ওদের সম্পর্কটা ঠিক রাখার জন্য আমাকে বলি কাঠে দাঁড় করিয়েছে আমাকে বলির বাখড়া বানিয়েছে সেটা আমার ভালো মতন জানা আছে আর আপনিও সব কিছু জেনে শুনেই এর এই সবে সায় দিচ্ছেন স্বার্থ তো রয়েছে বলবেন না সব কিছু ভিডিওর জন্য না সব কিছু ভিডিওর জন্য স্বার্থ জড়িত না থাকলে না ও আপনার কাছে আন্টি আন্টি করতো না আপনি মেয়ে পাতাতে যেতেন কত তো লাওয়ারিস লাশ পড়ে থাকে যান না কি তাদের সৎকার করতে যান তাদের সৎকার করতে যান না সুতরাং এই যে জ্ঞান দিচ্ছেন এই জ্ঞানগুলো আপনার শাড়ির আচলে গিট্টু দিয়ে রাখবেন কে কার বিশ্বাস ভেঙেছে আপনি কি জানেন ওদের বিষয়টা সব জানেন আপনি সবটা জানেন ম্যান্ডি যে কতটা নোংরা সেটা আপনিও জানেন আর কতবার নোংরামি করে এই জায়গায় এসে দাঁড়িয়েছে সেটা স্যান্ডিও জানে আর গোটা ওয়াইটি জানে তারপরেও ওর হয়ে আপনার বলতে লজ্জা করে না যে আমি অন্যায় করেছি কল রেকর্ডিং শুনিয়ে লজ্জা আমি অন্যায় করেছি আমাকে সবাই বলছে যে আমি গেছি আমি গেছি আমি গেছি আমি মানুষকে শুনিয়েছি যে আমি যাইনি আমাকে ডাকা হয়েছিল আমি মানুষকে শুনিয়েছি যে আমি জানতাম ম্যান্ডির ওটা সত্যি সত্যি ভাই সেটাও কল রেকর্ডিংয়ে রয়েছে দরকার পড়লে আপনি শুনে আসুন আমার ভিডিও দেখে আসুন ভিডিও ন্যায় অন্যায়ের পাঠ আমাকে পড়াবেন না একটাই পার্থক্য আছে আগের ভিডিওর এখন এখনকার ভিডিও শুধু সেটা শুধুমাত্র হচ্ছে ল্যাঙ্গুয়েজ ল্যাঙ্গুয়েজ আর কোনো পরিবর্তন হয়নি পারবেন যেভাবে আমি টিনার বিপক্ষে দাঁড়িয়ে কথা বলি প্রয়োজন বিশেষে ম্যান্ডির বিপক্ষে দাঁড়িয়ে আপনি কথা বলতে পারবেন বলে দেখান বলে দেখান ভিত নড়ে যাবে আপনার না আমার এগেইনস্টে যারা ভিডিও করে আপনার দলবল তারা আপনাকে ছাড়বে না ম্যান্ডি আপনাকে ছাড়বে সৎ সাহস রাখা আর মুখে বলা হিউজ পার্থক্য আমি সৎ বলা আর সৎ হওয়া বহুত পার্থক্য বিশ্বাস নিয়ে প্রথমে ও আমার সাথে ছিনিমিনি খেলেছে আমার বিশ্বাস অর্জন করে তারপরে আমাকে ধোকা দিয়েছে ওর হাজব্যান্ডের সঙ্গে ও যা খুশি করুক ওর হাজব্যান্ডের এইসব অভ্যাসে দাঁড়িয়ে গেছে আমার এইসব সব অভ্যাস নেই আজকে ম্যান্ডির মতন মেয়ের সঙ্গে দেখা হওয়ার কারণেই টিনার জায়গায় যেখানটায় বলার দরকার সেখানটায় বলার ক্ষমতা রাখি বড় ব্লগার গে বড় ব্লগার ও ওর বাড়িতে বড় বড় ব্লগার আমি আমার বাড়িতে আমার ক্রিয়েটার আমি নিজে ক্রিয়েটার কে কী বললো কী বললো না বললো আই ডোন্ট কেয়ার যেটা দেখছি সেটা বলবো তাতে কারোর ভালো লাগলে লাগবে না লাগলে না লাগবে পারবেন বলতে বলে দেখান যে হ্যাঁ ম্যান্ডি তুই যেটা করেছিস ওর সাথে তোর সোনাদিভাইয়ের সঙ্গে যেটা করেছিস যে এক তো স্যান্ডির সঙ্গেও তুই গালাত করেছিস তুই তো সোনাদিভাইয়ের সঙ্গে সঙ্গেও গালাত করেছিস কেন তুই ডেকে এনে মিথ্যে কথাগুলো বললি স্যান্ডির নামে মিথ্যে কথাগুলো কেন বললি একবার প্রশ্ন করেছেন ম্যান্ডিকে একবারও প্রশ্ন করেছেন আপনি যে এখন তুই বলছিস সে সেই যে সেই সময় কথাগুলো বলেছিল সেই কথাগুলি তুই মিথ্যে বলেছিলিস কেন বলেছিলিস ওই মেয়েটা তোর কি দোষ করেছিল তোর কোন ক্ষতি করেছিল যে ওই মেয়েটাকে তুই সারা জনগণের সামনে ওয়াইটিতে সবার কাছে তুই গালি খাওয়ালি একবারও জিজ্ঞাসা করেছেন ক্ষমতা আছে মেরুদণ্ডে জোর আছে জিজ্ঞাসা করবেন তাহলে অন ক্যামেরা পার্সোনালি না অন ক্যামেরা জিজ্ঞাসা করবেন যে তোর এত কেন তোর একত্রিশ বছর বয়সে তোর এত কিসের মোহ যার জন্য তুই আরও একটা ক্রিয়েটারকে তার ইমেজটাকে পুরো ধ্বংস করে দিলি সে পরকিয়া না করা সত্ত্বেও তার মাথায় ট্যাগ লেগে গেল যে সে পরকিয়া করে তার জন্য পরকিয়াকে সাপোর্ট করে আছে দম জিজ্ঞাসা করুন যান ভিডিও করে জিজ্ঞাসা করবেন তারপরে আমাকে ন্যায় অন্যায়ের পাঠ পড়াবেন আর আরও একবার জিজ্ঞাসা করছি জেনে শুনে আগুনে ঝাঁপ দিয়েছেন নাকি না জেনেই ঝাঁপ দিয়েছেন শুধুমাত্র তেল লাগাতে হবে তাই জেনে নেবেন কি কি আছে সেখানে ঠিক আছে ওখানে উজবুকি পনা হয়েছে উজবুক পনা করা হয়েছে আর সেখানটায় গিয়ে আপনি একদম শুয়ে পড়েছেন হ্যাঁ এবার আসি আপনার বিষয় আপনি বলছেন কি প্রমাণ লাগবে আমি জিতে ফের ফিরবো এ তো ওভার কনফিডেন্স এ তো ওভার কনফিডেন্স আপনি বলছেন আমার কাছে প্রমাণ আছে আমি জিতে ফিরে জিতে ফিরবই আপনি যেটা ভাবছেন না সে আপনার ভাবনা যেখানে শেষ হয়েছে তার পরের থেকে তার ভাবনা শুরু হয়েছে আমরা তো চাইছি আপনি প্রমাণ করুন আপনি প্রমাণ করুন আপনি ভাবছেন যেটা দিয়ে আপনি জিতে গেলেন সেটা হচ্ছে তার ফার্স্ট স্টেপ তার প্রথম পদক্ষেপ বুঝতে পেরেছেন বুঝতে পারবেন না আপনার ধারণার বাইরে আমি বারবার বলবো না বারবার বলবো না চাই আপনি জিতুন নতুবা ব্যাকআপ প্ল্যান রেডি রাখবেন চলো হয়তো অনেক কিছু মিস করে গেছি জানি না কি কি মিস করেছি তবে হ্যাঁ যেই পার্টটুকু বলার আর ভি ওয়াইফাই আছে না বাড়িতে ভিডিও বড় হয়ে যাচ্ছে বলে কেন কেটে দিচ্ছেন শেষ করে দিচ্ছেন কেন যতক্ষণ ইচ্ছা হয় বলবেন আমি দেখব আমি শুনবো আমি শুনবো আমি দেখব তারপরে আমি বলবো ঠিক আছে কারণ আপনার সঙ্গে আমার একটা আলাদাই চলছে আর হ্যাঁ কোথাও যদি বাড়ি ভাড়া পাওয়া যায় কম দামে একটুখানি সাজেশান দেবেন তো গোটা ওয়াইটিকে গোটা ওয়াইটি বাসীকে বলেছি সেখানটায় আপনিও তার বাইরে নন আপনাকেও বলছি একটা ভালো ভাড়া বাড়ি খুঁজে দেবেন তো যেখানে আমি সেরুকে নিয়ে থাকতে পারবো ঠিক আছে চলো বন্ধুরা তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর ম্যান্ডির মানুষকে বোকা বানানো কতদিন আর বোকা বানাবি রে নিজের স্বামীকে নিজের শ্বশুর শাশুড়ি সবাইকে বোকা বানিয়ে হয়নি গোটা ওয়াইটিবাসীকে বাসীকে বোকা বানিয়ে হয়নি এবার আইনের আইনকেও বোকা বানাচ্ছিস চলো টাটা